গাড়ুই নদী পরিদর্শন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। প্রসঙ্গত, সব রাজনৈতিক দলেরই একই ইস্যু ছিল। পৌর নিগম নির্বাচনের আগে প্রত্যেক দলকেই একই আশ্বাস দিয়েছিল, আসানসোল পৌর নিগম বোর্ড গঠন করার পরই প্রথম কাজ থাকবে গাড়ুই নদী সংস্কার। শাসক দল বোর্ড গঠন করার পর থেকেই এই কাজে নেমে পড়েছেন, সেই অঙ্গস্বরূপ দেখা গেল বিধান উপাধ্যায়কে। শুক্রবার গাড়ুই নদী পরিদর্শন করেন আসানসোলের পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক, কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকার, অনির্বাণ দাস সহ পৌর নিগমের অধিকারীগণ। আপনাদের ম্যানিফেস্টোতে প্রথমেই ছিল গাড়ুই নদী নিয়ে সংস্কার, আসানসোলে জীবনে কখনো বন্যা হয়নি সেই পরিস্থিতি তৈরি হয়েছিল, তো আজকে পরিদর্শনে নেমে কি কি দেখলেন? পুরোটা আমাদের প্রথমত আমরা যা দেখছি তাতে ছোট বিভিন্ন জায়গায় ন্যারো, মানে ছোট ছোট হয়ে গেছে, তো ওইগুলোকে প্রথমে দেখতে হবে যে জায়গা কতটা আছে আমাদের গাড়ুই নদীর, জায়গা কতটা ওদের স্পেস কী আছে না আছে সেটা আমরা বিএলআরওকে কাছ থেকে জেনে নেবো, চিঠি করবো আমরা, তারপর আমরা এই এই জায়গাগুলোকে ঠিকঠাক করে নেবো করবো। দাদা, অর্ডার তো কর্পোরেশন থেকে এসেছিল এটা এরকম যে এই তৈরি হচ্ছে না? অর্ডার কর্পোরেশন কেন দেবে? সেটা আমরা দেখে নিচ্ছি রাইট। আপনি ঘুরে কি দেখলেন এখন পর্যন্ত? কি এখন মানে প্রথমত হচ্ছে আমাদের, আমি যেটা প্রথমে বললাম যে জায়গাটাকে আমরা দেখতে হবে, ওর এর গাড়ুই নদী কতটা জায়গা আছে না আছে কোন দিকে আছে। এখন আমরা যেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় ছোট ছোট হয়ে গেছে, সেই ছোট জায়গাগুলোকে যাতে বড় করা যায় এবং এর পুরো প্রথমে ডিটেলস আমাদের নিতে হবে জায়গা কতটা আছে, তারপরে কিন্তু আমরা কাজটা করতে পারবো। যে জায়গাগুলো ছোট হয়ে গেছে বলছেন, তাহলে কি ওগুলো দখলদারি হয়েছে? সেটা দেখে নিতে হবে, এখন এখন তো বলতে পারবো না, সেটা আমরা দেখবো তারপর বলতে পারবো। রাইট, বলছি যে আপনার কল্যাণপুরেও দেখা গেছে যে নদীর বুকের উপরে ফ্ল্যাট হয়েছে, ওইগুলো আপনারা কি তদন্ত করে দেখছেন? দেখে নিচ্ছি, এখন যাচ্ছি তো আমরা ওই সাইডে যেখানে যে পাইপ রাখা আছে তার তো নদীকে প্রায় গুটিয়ে সে ফেলাচ্ছে। উচিত নয়, জাস্ট দেখলাম, আমরা ব্যবস্থা নেব। তো এই যে ফ্ল্যাট গুলো যেগুলো হচ্ছে বা দেখা গেল নদীর উপরে আপনার প্রায় রাস্তা দেখা নর্থে রাস্তাতে হাইওয়ের উপরে এনক্রোস্ট হয়েছে, এর আগেও আন্দোলন আপনারা করেছিলেন? না স্যার, দেখে নিচ্ছি, এখন আমরা বেরিয়েছি, আমরা এখন গাড়ুই নদী নিয়ে বেরিয়েছি, গাড়ুই নদীর উপরে আমরা এখন ঘোরাঘুরি করছি, সৃষ্টিনগরের ভেতরটা আমরা এখন ঢুকেছি, এখন যাবো আমরা রাস্তা দিয়ে, তারপর দেখবো নিশ্চিতভাবে যেখানে সৃষ্টিনগরের ভেতরে ঢুকলেন তো দেখলাম বিভিন্ন জায়গায়, তো বললাম ছোটো ছোটো হয়ে গেছে জায়গাটা, মানে যে জায়গা ছিল স্পেস ছিল সেই স্পেসটা কমে একদম ন্যারো হয়ে গেছে, একদম ছোটো হয়ে গেছে বিভিন্ন জায়গায়। নদী রাস্তাটাকে বুঝিয়ে দিয়ে পাইপ দিয়ে রাস্তা করা হয়েছে, পাইপ দিয়ে জল বার করা হচ্ছে, এগুলো করা উচিত না, দেখেছি আমরা, আমরা নিশ্চয়ই আমরা করব। হ্যাঁ নিশ্চয়ই 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 প্রয়োজনে কিগুলো ভেঙে ফেলা হবে একদম নিশ্চিতভাবে আমরা চাইবো আসানসোলবাসীকে বৃষ্টির জলের থেকে বাঁচানোর জন্য আমাদের যা করার দরকার আছে আমরা করবো, যেগুলো না আমরা সুযোগ পাবো করার, ঠিক আছে।